সুপ্রিয় শিক্ষার্থীরা, সাউথ এশিয়ান স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের অনিন্দিতা মিত হিন্দু ধর্ম উন্নতি শিক্ষা ক্লাস নেব। গত লাস্ট ক্লাসে তোমাদেরকে প্রথম অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদ পড়েছিলাম। আজকে দ্বিতীয় অধ্যায়ে প্রথম পরিচ্ছেদ শুরু করব। দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ নাম হচ্ছে হিন্দু ধর্মের বিশ্বাস। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে হিন্দু ধর্মের বিশ্বাস, উৎপত্তি ও বিকাশ। আচ্ছা, হিন্দু ধর্মের বিশ্বাস সম্পর্কে আমরা প্রথম পরিচ্ছেদে পড়বো। আচ্ছা ঠিক আছে, প্রথমে দেখো হিন্দু ধর্মের অপর নাম কি। হিন্দু ধর্মের অপর নাম জানি আমরা, সনাতন ধর্ম। হিন্দু ধর্মকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে সনাতন ধর্ম। সিন্ধু শব্দ থেকে হিন্দু ধর্মের উৎপত্তি এবং সিন্ধু নদের তীরবর্তী লোকদের ধর্মই হিন্দু ধর্ম বলে আখ্যায়িত হয়। তাহলে হিন্দু ধর্ম বলতে কি বোঝায়, এটা নিয়ে যদি প্রশ্ন আসে তাহলে আমরা অনেক সুন্দর করে একটা এই লাইনগুলো দিতে পারি। যে প্রথমে দিতে পারি, হিন্দু ধর্মের অপর নাম হচ্ছে আমরা জানি সনাতন ধর্ম। সিন্ধু শব্দ থেকে হিন্দু শব্দের উৎপত্তি। তাহলে কোন শব্দ থেকে হিন্দু শব্দের উৎপত্তি? সিন্ধু শব্দ থেকে। এবং সিন্ধু নদের তীরবর্তী লোকদের ধর্মই হচ্ছে হিন্দু ধর্ম। বেদ হিন্দু ধর্মের আদি ধর্মগ্রন্থ। বৈদিক ধর্মগ্রন্থ সময়ে রয়েছে চারটি ভাগ। ঠিক আছে, বৈদিক যে ধর্মগ্রন্থ সমূহ ছিল সেগুলোর চারটি ভাগ ছিল, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। এখানে আমি দুটা দুটা ছবি দিয়েছি, একটা হচ্ছে ব্রাহ্মণ এবং হচ্ছে আরণ্যকের ছবি। চারটা ভাগের মধ্যে ব্রাহ্মণের ছবি দিয়েছি, দেখো প্রথম ছবিটা হচ্ছে ব্রাহ্মণ উপরে দেওয়া আছে, দ্বিতীয় ছবিটা দিয়েছি আরণ্যক। ঠিক আছে, আরণ্যকের ছবি দিয়েছি। আচ্ছা, সংহিত ব্রাহ্মণ ভাগ নিয়ে বেদের কর্মকাণ্ড, আর আরণ্যক এবং উপনিষদ ভাগ দুটি নিয়ে বেদের জ্ঞানকাণ্ড। তাহলে জ্ঞানকাণ্ড কি এবং কর্মকাণ্ড কি, এই দুটা কাণ্ড সম্বন্ধে বলা হয়েছে, দুটো ইম্পর্টেন্ট আন্ডারলাইন করবে। সংহিতা এবং ব্রাহ্মণ ভাগ হচ্ছে যে কর্মকাণ্ড, আর আরণ্যক এবং উপনিষদের ভাগ দুটি হচ্ছে যে বেদের জ্ঞানকাণ্ড। ঠিক আছে, তাহলে দুটা কাণ্ড পেলাম। তারপর দেখো বেদ মন্ত্রগুলো রহস্যময়। বেদের মধ্যে যে মন্ত্রগুলো আমরা দেখি ওরা হচ্ছে রহস্যময়। যাগযজ্ঞের অনুশীলন, আমি দেখো এখানে যতগুলো টপিক দিয়েছে সবগুলো হচ্ছে তোমরা কিন্তু বইটা প্রত্যেকটা লাইন পড়বে, প্রত্যেকটা লাইন পড়লেই বুঝবে কোন লাইনটা ইম্পর্টেন্ট, কোন লাইনটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট নয় বললে চলবে না, কারণ হচ্ছে এখানে অবজেক্টিভ আছে, তোমার জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আছে, কোথার থেকে দিয়ে দেয় জানা যায় না, বলা যায় না। ঠিক আছে, এই জন্য প্রত্যেকটা লাইন পড়বে, আর আমি প্রত্যেকটা লাইন তো আর এখানে দেওয়া সম্ভব না, আমি প্রত্যেকটা লাইন বই থেকে পড়ে দিচ্ছি এবং ইম্পর্টেন্ট লাইনগুলো এখানে বলছি। যাগযজ্ঞ অনুসরণ করে আর্যগণ দুইটি বস্তুর প্রতি প্রার্থনা জানাতেন, বস্তু দুটি হচ্ছে শ্রী এবং ধী। হ্যাঁ, তাহলে ওই যজ্ঞের সময় দুটি বস্তুর উপর প্রার্থনা জানানো হতো, একটা হচ্ছে শ্রী এবং ধী। শ্রী অর্থাৎ শ্রী মানে হচ্ছে ধন ধনধান্য এবং বল, বিক্রম, যশ ইত্যাদি পার্থিব কাম্য বস্তু। ঠিক আছে, পার্থিব কাম্য বস্তুগুলো কিসের অন্তর্ভুক্ত? স্ত্রীর অন্তর্ভুক্ত। আর জ্ঞান এবং প্রজ্ঞা, এই দুটা লাইন আন্ডারলাইন করবে, একটা হচ্ছে পার্থিব কর্মকাণ্ড, ঠিক আছে, একটা হচ্ছে জ্ঞান এবং প্রজ্ঞা। জ্ঞান এবং প্রজ্ঞাটা হচ্ছে ধীর মধ্যে, এবং স্ত্রীর মধ্যে হচ্ছে যে তোমার ধনধান্য, বল, বিক্রম, যশ। আচ্ছা, তাহলে স্ত্রী বলতে কি বোঝায়, এটা যদি আসে জ্ঞানমূলক হিসেবে তখন আমরা বলবো স্ত্রী, অর্থাৎ স্ত্রী বলতে বোঝায় ধনধান্য, বল, বিক্রম, যশ ইত্যাদি পার্থিব কাম্য বস্তু, অর্থাৎ পার্থিব কাম্য বস্তু গুলাই হচ্ছে স্ত্রী। এবং ধী শব্দ এক লাইনে হয়ে আছে, ধী মানে হচ্ছে জ্ঞান এবং প্রজ্ঞা। আচ্ছা, বাৎসনীয় সংহিতায় বলা হয়েছে তেজোহসি তেজোময়ী দেহি, বীর্যমসি বীর্যং ময়ী দেহি, বলমসি বয়ং ময়ী দেহি, ওজোহ শ্রেজ্যময়ী দেহি, মনুরসি মন্যং মহি দেহি, সহ সহ হোষি সজ্জং ময়ী দেহি। আচ্ছা, এটা সরলার্থটা দিতে হবে। সরলার্থটা মানে হচ্ছে তুমি তেজস্বরূপ, তোমার তেজ আছে, আমাকে তেজ দাও, আমাকে তেজস্বী করো। তুমি বীর্যস্বরূপ, আমায় বীর্যমান করো। তুমি বলস্বরূপ, আমায় বলবান করো। তুমি ওজস্বরূপ, আমায় ওজস্বী করো। তুমি মন্যস্বরূপ, অন্যায়গ্রহী, আমায় অন্যায়গ্রহী করো। তুমি সহ্যস্বরূপ, মানে তুমি হচ্ছে সহ্য শক্তি সম্পন্ন একজন মানুষ, আমায় সহনশীল করো। ঠিক আছে, আচ্ছা, এটার সরলার্থটা খুবই সহজ, এবং তোমার সবগুলো কিন্তু সেম, শুধু তেজ স্বরূপ, তেজটা বীর্য স্বরূপ, বল স্বরূপ, ওজ স্বরূপ, মন্য স্বরূপ। তুমি সরলার্থ পড়ার সময় শুধু কয়েকটা স্বরূপের কথা বলেছে, ওগুলো মনে রেখে যদি শ্লোকটা যদি পড়ো বাসায় তাহলে মনে থাকবে। আচ্ছা, তারপর দেখো মোক্ষ লাভ কি। মোক্ষ লাভ, মানব জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ বা মোক্ষ লাভ। মোক্ষ লাভের আরেকটা নাম হচ্ছে ঈশ্বর লাভ, এটা ইম্পর্টেন্ট, এটা আন্ডারলাইন করবে। কোশিত্তকি ঐতরেয়
ছান্দোগ্য ঈষ কেন অকট তৈত্তিরীয়, আমি এগুলো আলাদা আলাদা করে পড়ছি কারণ এগুলোর উচ্চারণটা অনেক কঠিন, ভেঙে ভেঙে পড়বে। কোশিত কি ঔত্তরেয়, ঠিক আছে, ছান্দোগ্য ঈষ কেন কঠ তৈত্তে তৈত্তে, দেখো তৈত্তেরীয় পড়া যাবে, তৈত্তেরীয় হলে কিন্তু আকার হতো, ঠিক আছে, ঐকারটা হতো, যেহেতু এখানে এটার উচ্চারণটা হবে তাহলে তৈত্তেরীয়, ঠিক আছে। আচ্ছা, তৈত্তেরীয় প্রভৃতি 12টি উপনিষদকে প্রধান ও প্রামাণ্য উপনিষদ বলা হয়। তাহলে প্রধান আর প্রামাণ্য উপনিষদ কি? প্রধান আর প্রামাণ্য উপনিষদ হচ্ছে একই, ঠিক আছে। এটা কাকে বলে? তাহলে কৈশিত কি ঐতেরীয় ছান্দোগ্য ঈষ কেন কঠ তৈত্তিরীয় প্রভৃতি 12টি উপনিষদকে আমরা কি বলি? প্রধান এবং প্রামাণ্য উপনিষদ বলি। আচ্ছা, ব্রহ্মলাভের পথ সুগম করার উদ্দেশ্যে মহর্ষি বাদরায়ণ বেদব্যাস ব্রহ্মসূত্র গ্রন্থে সমন্বয় সাধনের চেষ্টা করেছেন, ঠিক আছে। একেই বলা হয় বেদান্ত দর্শন। তাহলে বেদান্ত দর্শন কি? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জ্ঞানমূলক প্রশ্ন, হ্যাঁ, এটা অনুধাবন মূলক হিসাবে, এটা বেদান্ত দর্শন, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। বেদান্ত দর্শন বলতে কি বোঝায় বা বেদান্ত দর্শন কি, এক কথা হচ্ছে বেদান্ত দর্শন কি, তখন আমরা বলবো ব্রহ্মলাভের পথ সুগম করার উদ্দেশ্যে, ব্রহ্মলাভ করার জন্য আমরা যে মহর্ষি বাদরায়ণ বেদব্যাস ব্রহ্মসূত্র গ্রন্থে সমন্বয় সাধনের চেষ্টা করেছেন, ঠিক আছে, একেই বলা হয় যে বেদান্ত দর্শন। আচ্ছা, এখানে দেখো শ্রীরামকৃষ্ণ একটা ছবি দেওয়া হয়েছে, যত মত তত মত, ঠিক আছে। বৈদিক শিক্ষার কর্ম ও জ্ঞান এই দুই মতের সংযোগ স্থাপন করে সৃষ্টি হয় স্মৃতিশাস্ত্র। আমি একটু দাঁড়াও, আমি একটু বই থেকে লাইন বলছি, স্মৃতিশাস্ত্র নিয়ে আমি বলছি। আচ্ছা, স্মৃতিশাস্ত্র দেখো, বৈদিক শিক্ষার কর্ম, ঠিক আছে, বৈদিক শিক্ষার মধ্যে যে কর্ম এবং জ্ঞান এই দুটির মত সংযোগ থাকে, সেই দুটি মত স্থাপন করে, যে এই দুটি মত নিয়ে যখন স্থাপন করে সৃষ্টি হয় তখন সেটাকে বলা হয় স্মৃতিশাস্ত্র। শৈব ধর্ম মতে শিবের সমস্ত আগম শাস্ত্রের বক্তা, ঠিক আছে। তাহলে আগম শাস্ত্রের বক্তা কে? এটা তো তারাও শৈব ধর্ম মতে, যদি বলা হয় শিবের সমস্ত আগম শাস্ত্রের বক্তা কোন ধর্ম মতে হয়, ঠিক আছে, তখন আমরা বলবো শৈব ধর্ম মতে, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ স্থাপন করে, তাহলে ব্রাহ্ম সমাজ কে স্থাপন করেন? রাজা রামমোহন রায়। রামকৃষ্ণের অমর উপদেশ যতমত ততপদ যত্রজীব তত্রশিব, এই যে এখানে যে আমি ছবিটা দিয়েছি সেটা হচ্ছে রামকৃষ্ণের, তাহলে অমর উপদেশটা কোনটি? যতমত ততপদ যত্রজীব তত্রশিব, ঠিক আছে। আর হচ্ছে শিবের সমস্ত আগম শাস্ত্রের বক্তা, এটা কার কোন ধর্ম মতে হয়েছে? শৈব ধর্ম মতে। আচ্ছা, তারপর দেখো ঠাকুর রামকৃষ্ণের, এটা আমি বলছি, আচ্ছা, ঠাকুর রামকৃষ্ণের ভাবাদর্শ গুলো এটা তোমরা পাবে বৈদিক যুগে, এটা হয়েছে আচ্ছা স্মৃতিশাস্ত্র এবং ধর্মশাস্ত্র হচ্ছে পার্ট 2-তে। এরপর 38 পৃষ্ঠায় ঠাকুর রামকৃষ্ণের ভাবাদর্শ গুলো প্রচারের উদ্দেশ্যে, আচ্ছা, এটা হচ্ছে যে 38 পৃষ্ঠায় আছে, ঠাকুর রামকৃষ্ণের ভাবাদর্শ গুলো প্রচারের উদ্দেশ্যে 1886 সালে রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠিত হয়। তাহলে কত সালে রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠিত? 1886 সালে। এরপর 1897 সালে স্বামী বিবেকানন্দ কর্তৃক রামকৃষ্ণ মিশন স্থাপিত হয়। এই রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন নামে যুগ্ম প্রতিষ্ঠান বিশ্বব্যাপী রামকৃষ্ণ ভাবান্দোলন বা বেদান্ত আন্দোলন সক্রিয়ভাবে পরিচালনা করেছে। এটা কিন্তু গত বছর এসেছিল, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, যে রামকৃষ্ণ মঠ কত সালে স্থাপন হয়েছে? 1886 সালে। হ্যাঁ, 1897 সালে কিন্তু স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন স্থাপিত হয়। তাহলে রামকৃষ্ণ মঠ আর রামকৃষ্ণ মিশন এ দুটার সালটা মনে রাখবে। তারপর বলছে স্বামী বিবেকানন্দের বাণী, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। তাহলে এই বাণীটা পড়বে, তাহলে কি বলেছে? বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। এই আদর্শটি শুধু হিন্দু ধর্মের প্রেক্ষাপটে নয়, এটি বিশ্ব মানবতার ক্ষেত্রে সমানভাবে ক্রিয়াশীল।
পরিচাঁদ ঠাকুর 1812 খ্রিস্টাব্দে আবির্ভূত হয়ে হিন্দু সমাজে সকল ধর্ম ও বর্ণের মানুষকে এক হরি নামে মেতে থাকার আহ্বান জানান। তার এই ধর্মনীতি থেকে মতুয়া ধর্মের উদ্ভব। এই ধর্মের মূল মন্ত্র হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে হরি নামে মেতে থাকা। হরি নামে জগতে কল্যাণ শান্তি প্রভৃতি প্রতিষ্ঠা করতে সক্ষম। হরি নামে জগতে কল্যাণ শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম সমর্থ। এটা তোমার ইনভার্টেড কমা দিয়ে দিতে পারে যে আলোচনা করো বা ব্যাখ্যা করো, তখন আমাদের কিন্তু পুরা রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন এবং পরিচাঁদ ঠাকুরকে নিয়ে চলে আসবে, ঠিক আছে? তখন ওদের কথাও কিন্তু আমাদেরকে বিশ্লেষণ করতে হবে, আর ব্যাখ্যা করে বললে তো পুরাপুরি দিতে হবে, তখন সেটা 3 নম্বরের জন্য, 3 নম্বর স্ট্যান্ডার্ডে আমাদেরকে অ্যান্সার করতে হবে। তারপর বলেছে, হিন্দু ধর্ম বিকাশের ক্ষেত্রে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেম ভক্তি ধর্ম তথা আন্দোলনটি বিশেষ অবদান রাখতে সমর্থ হয়, ঠিক আছে? এখানে আর ওরকম কিছু না, এখানে দেখো লাস্ট লাইন 3 নম্বর লাইন দেখো, শেষ থেকে 3 নম্বর লাইন উপরের দিকে, তার সুগভীর পাণ্ডিত্যে এবং একনিষ্ঠ ভক্তিতে। এখানে বলা যে এরপর আসছে শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা, 15 শতকের কথা, ঠিক আছে? তাহলে এখানে স্বামী বিবেকানন্দের কথা, রামকৃষ্ণ কথা, শ্রীরামকৃষ্ণের কথা, পরিচাঁদ ঠাকুরের কথা, এবং লাস্ট দিয়ে এসছে তোমার শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা এসছে, ঠিক আছে? তারপর হচ্ছে শ্রী মহানাম ব্রত ব্রহ্মচারী, ঠিক আছে? এখানে আচ্ছা তিনজনের কথাই এসছে, চারজনের কথাই এসছে, ঠিক আছে? তাহলে শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, পরিচাঁদ ঠাকুর এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা, এদের জীবনীর মতোই ছোট ছোট করে 2টা লাইন, তারা কি কি করেছে, কি কি স্থাপন করেছে, কি 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 প্রতিষ্ঠা করেছে, এগুলা নিয়ে এখানে আছে, এগুলো পড়ে নেবে। আচ্ছা, তারপর বলেছে 1966 সালে, ঠিক আছে, 1966 সালে এটা হচ্ছে, আচ্ছা 1966 সালে এটা হচ্ছে যে 39 নম্বর পেজে আছে, দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদে 39 নম্বর পেজে দেখো, 1966 সালে জুলাই মাসে নিউ ইয়র্ক শহরে শ্রী এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কৃষ্ণ ভাবানামৃত সংঘ ইস্কন প্রতিষ্ঠা করেন। ঠাকুর অনুকূল চন্দ্র, ঠাকুর অনুকূল চন্দ্র 1888 সালে পাবনা জেলার, ঠাকুর অনুকূল চন্দ্র নিয়ে বলেছে যে তিনি 1888 সালে পাবনা জেলার হিমায়তপুর গ্রামে আবির্ভূত হন। তিনি সৎসঙ্গ নামে একটি ধর্মীয় সংগঠন প্রতিষ্ঠা করেন। আচ্ছা, সৎসঙ্গের আদর্শ কি? এটা একটা ছোট জ্ঞানমূলক প্রশ্ন আছে। সৎসঙ্গের আদর্শ হচ্ছে ধর্ম কোনো অলৌকিক ব্যাপার নয়, বরং বিজ্ঞান সিদ্ধ জীবন সূত্র, ভালোবাসাই মহামূল্য যা দিয়ে শান্তি কেনা যায়, ঠিক আছে? এটা হচ্ছে আদর্শ। আবার এ সঙ্গে 5টি মূল মন্ত্র আছে, একটা হচ্ছে যজন, যাজন, ইষ্টভৃতি, ইষ্টভৃতি, ষষ্ঠয়নি ও সদাচার, ঠিক আছে? তাহলে 5টি মূল মূল নীতি মনে রাখবে। তারপর এ সঙ্গের মূল স্তম্ভ হিসেবে, মূল স্তম্ভ 3টা বিষয় মনে রাখবে, সৎসঙ্গের আদর্শ, তারপর এ সৎসঙ্গের 5টি মূলনীতি এবং মূল স্তম্ভ হিসেবে কি কি আছে, শিক্ষা, কৃষি, শিল্প ও সুবিবাহ নীতিগুলো অনুসৃত হচ্ছে। এমনি ভাবে ধর্ম বিজ্ঞানকে একত্রিত করে জীবন গঠনই সৎসঙ্গীদের আদর্শ। তাহলে সৎসঙ্গীদের আদর্শ আমরা একটা পেয়েছি যে ধর্ম এবং বিজ্ঞানকে একত্রিত করে জীবন গঠনই হচ্ছে সৎসঙ্গীদের আদর্শ। তাছাড়া তার ছড়া, কবিতা, প্রার্থনা, গীত, সংকীর্তন, গান, এগুলো বিশেষ খ্যাতি লাভ করেছে। সৎসঙ্গ চায় আদর্শ মানুষ, আদর্শ গৃহী, আদর্শ ধর্ম যাজক, তার দৃষ্টিভঙ্গি বিভিন্ন ধর্মের ঐক্য প্রতিষ্ঠায় নন্দিত হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে 1893 সালে, 1893 আচ্ছা অযাচক আশ্রম, তাহলে 39 পৃষ্ঠা গেল। আচ্ছা 1893 সালে 39 পৃষ্ঠা একদম লাস্টে আছে, দেখো, অখণ্ড মণ্ডলীর সংগঠনের নাম অযাচক আশ্রম, আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী স্বরূপানন্দ, ঠিক আছে? উনার সম্পর্কে দেখো 39 পৃষ্ঠা লাস্টে বলা হয়েছে, 1893 খ্রিস্টাব্দে বাংলাদেশের চাঁদপুর শহরে তিনি আবির্ভূত হয়েছেন, ঠিক আছে, বাংলাদেশের চাঁদপুরে। আচ্ছা এখানে আচ্ছা লাস্টের ইয়াটা আমি একটু বলি, আচ্ছা
আচ্ছা এখানে দেখো, স্বামী পূর্ণবানন্দের, পূর্ণবানন্দ 1896 থেকে 1941 সেবাদর্শ হিন্দু সমাজকে কল্যাণের পথে পরিচালিত করেছে। 1921 সালে তিনি দুর্ভিক্ষ পীড়িত জনগণের সেবা করেন। তিনি অস্পৃশ্যতাকে দূর করে সমাজে ঐক্য প্রতিষ্ঠার কথা বলতেন। তাহলে তিনি কিসের কথা বলতেন, ঠিক আছে সেটা মনে রাখবে। জনগণের সেবা করার জন্য তিনি ভারত সেবাশ্রম সংঘ, তাহলে স্বামী পূর্ণবানন্দই কিন্তু কি প্রতিষ্ঠা করেছেন, ভারত সেবাশ্রম সংঘ, যেটা এখন বর্তমানে অনেক নাম করেছে। বাবা লোকনাথ ব্রহ্মচারী সাধনা সিদ্ধি লাভ করার পরও লোকসেবা বা লোক শিক্ষার জন্য সাধারণের মধ্যে নেমে এসেছিলেন। তিনি বর্তমান নারায়ণগঞ্জ জেলার বারোদিতে আশ্রম প্রতিষ্ঠা করে জনগণের সেবা করতে থাকেন সততা। আচ্ছা এরপর কিন্তু কার কথা বলেছে, বাবা লোকনাথ ব্রহ্মচারীর কথা বলেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এগুলো রিডিং পড়ে নিবে এখান থেকে। তোমার অনেক সময় দেখা যায় একটা সৃজনশীলে উক্তি দিয়ে তখন কি করে তোমাদের নিচে বলে দেয় যে এই উক্তিটা কোন কার কথা বলা হয়েছে, কোন হিন্দু ধর্ম অনুসারে, এভাবে আসতে পারে যে হিন্দু ধর্ম অনুসারে কোন একজন ব্যক্তির কথা বলেছেন যিনি ভারত সেবাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। তখন আমরা স্বামী পূর্ণবানন্দের কথা মনে পড়বে, তারপর বলবেন যে তার সম্পর্কে কিছু দুই তিনটি বাক্য লিখো, ঠিক আছে, তার সম্বন্ধে কিছু বলো, বা তিনি তার তিনি কি প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি ঐক্য প্রতিষ্ঠা, এই যে এখানে বলা হয়েছে না যে তিনি অস্পৃশ্যতাকে দূর করে সমাজে ঐক্য, তিনি ঐক্য প্রতিষ্ঠার কথার জন্য, ঐক্য প্রতিষ্ঠার জন্য কি বলেছিলেন, ঠিক আছে, কি প্রতিষ্ঠা করেছিলেন বা কেন প্রতিষ্ঠা করেছিলেন, তখন আমরা বলবো যে তিনি ঐক্য প্রতিষ্ঠার জন্য ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। তারপর বাবা লোকনাথ ব্রহ্মচারীর কথা বলতে পারে যে তার জন্ম বারোদিতে, তার নাম, ঠিক আছে, সে ব্রহ্মচারীর নাম কি, তখন আমরা বলবো বাবা লোকনাথ ব্রহ্মচারী। এভাবে করে এখানে শ্রী রামকৃষ্ণ দেখো ইসকনের কথা বলা হয়েছে 1966 সালে জুলাই মাসে নিউ ইয়র্ক আমরা পড়েছিলাম। ঠাকুর অনুকূল চন্দ্রের কথা বলা হয়েছে, যিনি সৎসঙ্গের কথা বলেছিলাম, একদম ছোট ছোট ইয়া দিয়ে কনফিউজ করে কিন্তু কোশ্চেন হবে। নেক্সট ক্লাসে দ্বিতীয় অধ্যায়ে, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আজকে ক্লাস নিলাম। গত ক্লাসে নিয়েছিলাম দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ নিয়ে, আর তাহলে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় পরিচ্ছেদ শেষ হয়ে গেছে। আমি আগামী ক্লাসে, নেক্সট ক্লাসে মানে আগামীকাল, দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ দুটা নিয়েই সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব। এবং কালকে মানে নেক্সট ক্লাসের মধ্যেই আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে দ্বিতীয় পরিচ্ছেদ শেষ করে দেব। যার যেটা সমস্যা আছে তোমরা বাসায় পড়বে, পড়ে হোমওয়ার্ক গুলো করবে এবং পরে আমাকে সমস্যাগুলো জানাবে, নেক্সট ক্লাসে আমি ওগুলো সলভ করে এরপর আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাব, ঠিক আছে। সবাই ক্লাসে ডেলি, ক্লাসে ডেলি জয়েন করবে, তাহলে তোমাদের যদি ডেলি ক্লাসে জয়েন না করো তাহলে তোমরা ক্লাসগুলো বুঝবে না এবং তোমরা তৎক্ষণাৎ সমস্যাগুলো কিন্তু তখন আমাকে বলতে পারবে যদি ক্লাসগুলো করো, ঠিক আছে। আর যারা ক্লাস করতে পারছো না তারা ই-লার্নিং থেকে ক্লাসগুলো করে নেবে। আজকে ক্লাস এতটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।